গ্যাস এবং বিদ্যুৎ সংকট দীর্ঘায়িত হলে অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। রাত 8টায় দোকানপাট বন্ধের কারণে প্রায় 70% দোকানে বেচাকেনাই হচ্ছে না। এবার বিস্তারিত, গ্যাস বিদ্যুতের সংকটে চ্যালেঞ্জের মুখে দেশের ব্যবসা বাণিজ্য। এখনই জ্বালানির বিকল্প উৎস সন্ধানের কথা বলছেন বড় ব্যবসায়ীরা, আর ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছে রাত 8টায় দোকানপাট বন্ধের কারণে প্রায় 70% দোকানে বেচাকেনাই হচ্ছে না। বিক্রি না থাকলেও বহন করতে হচ্ছে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল এবং দোকান ভাড়া সহ অন্যান্য খরচ। এতে চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন তারা। লোডশেডিং থেকে সরে এসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার কথা বলছেন দেশের ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা। এর এই সংকট দীর্ঘায়িত হলে অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। 2021-22 অর্থ বছর শেষ হয়েছে রেকর্ড 52 বিলিয়ন বা 5,208 কোটি ডলারের রপ্তানি আয় দিয়ে। এর মধ্যে 4,910 কোটি ডলার এসেছে তৈরি পোশাকের উবেন এবং নিট ওয়্যার, হোম টেক্সটাইল, হিমায়িত এবং জীবন্ত মাছ, কৃষি পণ্য, পাট এবং পাটজাত পণ্য, চামড়া এবং চামড়া পণ্য এবং প্রকৌশলী পণ্য থেকে। বাকি 700 পণ্য রপ্তানি থেকে এসেছে মাত্র 299 কোটি ডলার। অন্যদিকে সদ্য বিদায়ী জুলাই মাসে নানা বিধিনিষেধের কারণে আমদানি ঋণপত্র খোলা কমেছে, বেড়েছে প্রবাসী আয়। এসব কারণে ডলারের ওপর চাপ কিছুটা কমবে এমন আশা সংশ্লিষ্টদের। তবে রপ্তানির এমন আশার মধ্যেই গ্যাস বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। গত 19 জুলাই থেকে কমানো হয়েছে বিদ্যুৎ সরবরাহ। এলাকাভিত্তিক লোডশেডিং, তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত এবং অফিসে কিছু কার্যক্রম ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখা হচ্ছে। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। কবে নাগাদ পরিস্থিতি উন্নতি হবে সে ব্যাপারে নিশ্চিত না কেউই। সরকার সংশ্লিষ্টরা বলছেন সেপ্টেম্বর থেকে লোডশেডিং কমে আসবে, গ্রাম অঞ্চলে বিদ্যুতের অবস্থা আরও বেশি ভয়াবহ। লোডশেডিং বন্ধ করে মার্কেট, বিপণী বিতান, দোকানপাট, অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার সূচিতে পরিবর্তন আনার পরামর্শ বাংলাদেশ দোকান মালিক সমিতির। সমিতি বলছে সরকার এই উদ্যোগ নিলে যানজট কমবে, কর্মঘণ্টা বাড়বে, জ্বালানি তেল সাশ্রয় হবে। লোডশেডিং না করে মার্কেট এবং দোকান দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা রাখা, অফিস টাইম 7:30 থেকে বিকেল 3টা, শিক্ষা প্রতিষ্ঠান সকাল 9টা থেকে 4টা পর্যন্ত করলে যানজট কমে আসবে, কর্মঘণ্টা বাড়বে এবং জ্বালানি সাশ্রয় হবে। সমিতির সভাপতি হেলাল উদ্দিন জাগনিউজকে বলেন রাত 8টার মধ্যে দোকানপাট বন্ধ করা এবং দিনে 1-2 ঘন্টা লোডশেডিং ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মরার ওপর খাড়ার গা। তাছাড়া প্রধানমন্ত্রী ঘোষিত ব্যবসা বান্ধব বাংলাদেশ গড়ার পথে এটি বড় ধরনের বাধা। তিনি বলেন মাগরিবের নামাজ এখন 7:15 শেষ হয়। রাত 8টায় দোকানপাট বন্ধের কারণে 70% দোকানে বেচাকেনাই হয় না। এতেই চরম অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। তবে চলমান বিদ্যুৎ রেশনিংয়ের শিল্পের শিল্প এবং কৃষিখাত অগ্রাধিকার পাবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। আবাসিক এলাকায় বিদ্যুতের সমস্যা তৈরিতে উৎপাদন ব্যাহত হচ্ছে আবাসিক এলাকায় থাকা ছোট ছোট কারখানায়। অনেক কারখানায় ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকছে উৎপাদন, বিশেষ করে সাব কন্ট্রাক্ট কারখানায়, বেশি যারা বড় বড় কারখানার সঙ্গে কন্ট্রাক্টে কাজ করে থাকে। তারা সময়মতো মালামাল সরবরাহ করতে পারছে না, বাধ্য হয়ে কারখানা শ্রমিকদের অতিরিক্ত সময় কারখানায় রাখছেন ছোট কারখানার মালিকরা। মালিবাগ সাব কন্ট্রাক্ট কারখানায় কাজ করেন মার্জিয়া। তিনি বলেন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আগে কাজ করতাম, এখন বৈদ্যুতিক সমস্যার কারণে মালিক শিপমেন্ট দিতে পারছে না, তাই আমরা রাত 10টা পর্যন্ত কাজ করছি, সাপ্তাহিক ছুটিও দিনের কাজ করতে হচ্ছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।